ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. সম্মানিত সচেতন মুসলিম ভাই ও বোনেরা, আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে আমাদের দেশে প্রচলিত কুতুবে আলম, গাউস, কুতুব আবদাল, সাইয়েদ কুতুব, এ ধরনের বিভিন্ন নামে বিভিন্ন জনকে ভূষিত করা হয়। উনি কুতুবে আলম, উনি আবদাল, উনি গাউস, এভাবে অনেকে বলতে দেখা যায়। এগুলো বলে আলিম সমাজেরা, তাদের নিকট তাদের বড় বড় আলেম ওলামা বা তাদের ফির দরবেশ, এদেরকে তারা যে কুতুব বলে, কুতুবে আলম বলে, কুতুবে আক্তাব বলে, আবদাল বলে, বিভিন্ন নামে অভিহিত করে। অনেকেই আমরা বুঝি না বিষয়টা কী, তাই আজকে এই বিষয়ের সারসংক্ষেপ আলোচনা করার প্রয়াস পাব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, যারা সুফি মতবাদে বিশ্বাসী, এরা ইসলামকে তাদের সুফি মতবাদের মাধ্যমে এমনভাবে কুফুরি শিরিককে হালাল করে ফেলছে, নাউজুবিল্লাহ, সাধারণ মুসলিমেরা বলতে পারে না, বুঝতে পারে না। কারণ তারা এমন আকৃতি এবং এমনভাবে তারা পরিস্থিতি স্বীকার করে, মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে যেই নিয়ে যায় না, বরং তারা তাদের তরিকের দিকে নিয়ে যায়, ফির দরবেশ এর দিকে নিয়ে যায়, ফির মুরিদির দিকে নিয়ে যায়, সুফি মতবাদের দিকে নিয়ে যায়। আর মানুষ অজ্ঞ জাহেল হওয়ার কারণে তাদের এই সমস্ত ভ্রান্ত আকিদাগুলোকে তারা মনে করে যে ইসলাম, অথচ ইসলাম এই সমস্ত কুফুরি শিরিক থেকে মোনাজ্জাহ, মুবাররা, ফুত পবিত্র। কিন্তু আমাদের দেশের অজ্ঞ মুসলিম যারা, তাদের অজ্ঞতাকে পুঁজি করে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা আছে, সুফি মতবাদের ছদ্মবেশে কুফুরি শিরিকে যারা প্রচার করে যাচ্ছে, এই তাদের যে অবকর্ম থেকে তাদের এরকম কুফুর শিরকি আকিদা থেকে সাধারণ মুসলমান জ্ঞান শূন্য হওয়ার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, তারা তাদের অন্তরের মধ্যে এখলাস, আল্লাহ সন্তুষ্টি, সব কিছু ঠিক আছে, যারা সাধারণ মুসলমান, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তাদেরকে যারা পরিচালিত করতেছে সুফি মতবাদের লোকেরা, কুফুরি শিরিক দিয়ে তাদেরকে বরবাদ করে দিতেছে। তাই আমাদের অত্যন্ত জরুরি বিষয়গুলোকে সামনে রাখা, যাতে করে আমরা নিজেরা হক বুঝতে পারি এবং অন্যকে হকের দিকে আহ্বান করতে পারি, সমাজকে আমরা কুফুরি শিরকি মুক্ত করতে পারি। আমরা জানি আমাদের দিন পরিপূর্ণ দিন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা বলেন, আলিয়াউম আকমালতু লাকুম দিনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং দিনের ব্যাপারে কেউ কথা বলতে গেলে কোরআন লাগবে বা সহি হাদিস লাগবে, কোরআন এবং সহি সুন্নার মাধ্যমে আমরা চলতে বাধ্য। অমুকে বলছে, ফিরে বলছে, দরবেশে বলছে, এ সমস্ত কথা ইসলামের মধ্যে চলে না, ইসলাম পরিপূর্ণ। যা আমরা বলবো কোরআন সুন্নার আলোকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহি বুখারীর কিতাবুল ইলম, বাবু ইসমি মান কাযাবা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা যে অনুচ্ছেদ আছে, এর নাম হচ্ছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুত্তারফ করবে, বুখারীর কিতাবুল ইলম অধ্যায়, হাদিসটা সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাওয়াব ওয়া মাক্কাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর এমন কথা বলবে যে কথা আমি বলি নাই, সে যেন জাহান্নামের ঠিকানা বানাইয়া নেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়া বিতাকী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো
যে ধর্ম অন্য কোনো জীবন বিধান তালাশ করবে, তাহলে সেটা তার থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, এবং সে পরকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফারাকা বিকুম আন সাবিলি, এটা হচ্ছে আমার সোজা রাস্তা। আপনি বলেন যে এটা আমার রাস্তা, সোজা রাস্তা দিন ইসলাম, সোজা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য। ফাত্তাবিউহু, এই দিন ইসলামের অনুসরণ করো, রাসূলের সুন্নাহর অনুসরণ করো, এবং যত দলমত আছে এগুলো অনুসরণ করবে না, যদি করো তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদিল্লাহ আলাইক, আমি তোমাদেরকে পরিচ্ছন্ন দিনের উপর রেখে গেলাম, এত পরিচ্ছন্ন যে তার রাত্র তার দিন একেবারে বরাবর, এই স্বচ্ছ দিন থেকে একমাত্র যে ধ্বংসপ্রাপ্ত হালাক বাতিল গোমরা এ কি হবে, এর থেকে বাইর হয়ে যাবে, অর্থাৎ লা ইয়াযিক ওয়ানহা বাদি ইল্লা হালেক, এই স্বচ্ছ দিন থেকে ছিটকে পড়বে একমাত্র ওই লোক যে ধ্বংসপ্রাপ্ত। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদ আহমদ সব বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এই হাদিসটি সহি, হাদিসটি আল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় দিন স্বচ্ছ, এই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করার কোনো প্রয়োজন নাই। তাই আল্লাহ তাআলা বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি তোমার কথার মধ্যে, দাবির মধ্যে সত্যবাদী হও তাহলে তুমি দলিল নিয়ে আসো, আল্লাহ তাআলা বলিতেছেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত যে সচেতনভাবে আমাদের জ্ঞান অন্বেষণ করা, কেউ যেন আমাদেরকে ধোকার দিতে না পারে, এদিকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে। কারণ আজকে সমাজের মধ্যে এমনভাবে সুফি মতবাদের কারণে মানুষের ইমান বিক্রি হয়ে যেতেছে, ইমান নষ্ট হয়ে যেতেছে, কুফর শিখরে সিঁড়ি তারা গ্রহণ করতেছে, তাহিদকে বর্জন করতেছে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যেতেছে, এদিকে কোনো হুঁশ নাই। শুধু যে নাসানাসি জিকিরের মধ্যে করবে, তারপরে মনে করেন যে স্টেজ থেকে উঠে যাবে, বাঁশ বাড়ি উঠে যাবে, এইগুলোর দিকে মানুষকে তাকে লাগিয়ে দেয়, এর ফাঁকে দিয়ে ইমান নষ্ট হয়ে যাইতেছে। মনসুর হাল্লাদের নিজে আনাল্লাহ দাবি করে, আল্লাহ দাবি করা, এটাকে সঠিক বলতেছে, এই ধরনের কুফুরি সিরিকে আকিদা ভরা। তাই সচেতন থাকতে হবে আমাদের অবশ্যই। এই সমস্ত লোকদের এই আকিদা বিশ্বাসের সামান্য কিঞ্চিত আলোচনা এখানে করতে হয়। এখানে দেখেন যে সুফি দরবেশ যেগুলো আছে, এদের পরিভাষায় যে তাদের আউলিয়া আছে 12 শ্রেণীতে বিভক্ত, যে এভাবে বলে তারা আক্তাব, গাউস, ইমামাইন, আওতাদ, আবদাল, আখিয়ার, আব্রার, নৌকাবা, নুজাবা, আমদ, তারপরে মাকতুবান, তারপরে বলা হয় মুফরাদ, এই 12 শ্রেণীর লোক আছে এই সুফি মতবাদের ধর্মের মধ্যে। এই 12 শ্রেণীর লোক আছে, তারা মনে করে যে তারা অলি। এখন এগুলার কিছু পরিস্থিতি আমাদের থাকা দরকার, যেমন চিন্তা করে দেখেন এরা কীভাবে সাজাইতেছে। এই এই যে শব্দগুলা, যে আক্তাব, গাউস, ইমামাইন, আওতাদ, আবদাল, আখিয়ার, আবদাল, নৌকাবা, এই যে শব্দগুলা কোরআন সহিসুনের আলোকে এই পরিভাষাগুলা না, এই পরিভাষাগুলো তালাশ করলে দেখা যাবে শিয়াদের থেকে এইগুলো এসে গেছে। একটু পরে এই বিষয়ে ইনশাআল্লাহ বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন যে আক্তাব, এটা কুতুব শব্দের বহুবচন, কুতুবে আলম বা বিশ্ব কুতুব একজন হয়ে থাকে। তাদের কথা মতো, সুফিদের কথা মতো, যে কুতুবে আলম বা বিশ্ব কুতুব একজন থাকে। এর আরও কয়েকটি নাম, যেমন কুতুবে আকবর, কুতুবুল এরশাদ, কুতুবুল আক্তাব এবং কুতুবুল মাদার, এরকম নাম বলে। গায়বী জগতে তার নাম হলো আবদুল্লাহ। এই যাকে বললাম কুতুবে আকবর, কুতুবে আলম, গায়বী জগতে তার নাম হচ্ছে আবদুল্লাহ। তার দুজন উজির আছে, হ্যাঁ, ডানের উজিরের নাম হচ্ছে আব্দুল মালিক এবং বামের উজিরের নাম হচ্ছে আব্দুর রব। তাই কোথা থেকে ভাই, যে কোরআন হাদিসে কোথাও নাই, এগুলা মিথ্যা কথা, তারা বানাই বলতেছে শিয়াদের মতো। এই দুইজন ইমাম, এই দুইজন
ইমাম নামে পরিচিত, ইমামাইন নামে পরিচিত, বর্ণিত এর আগে যে বর্ণনা করা হয়েছে এগুলো ব্যতীত আরও ১২ জন কুতুব থাকে। তাদের মধ্যে ৭ জন দুনিয়ার ৭টি অঞ্চলে বসবাস করে এবং তাদেরকে বলা হয় কুতুবে একলেমি বা আঞ্চলিক কুতুব। বাকি ৫ জন অবস্থান করে ইয়েমেনে। দেখেন কোরআন হাদিসে কোথাও নাই এগুলা। তারা কুতুবে বেলায়েত নামে খ্যাত, এটি কুতুবদের সংখ্যা। তবে অনির্দিষ্ট কুতুব একজন একজন করে প্রত্যেক শহরে এবং প্রত্যেক গ্রামে হয়ে থাকেন। দেখেন কোথায় পাইছে এরা আল্লামা আলম। গাউস, গাউস একজনই গাউস হয়, কেউ কেউ কুতুবুল আকতাবকেই গাউস বলেন, কেউ তাকে ভিন্ন নামে অবহিত করেন। আর এবং এই যে গাউস তিনমুক্কায় থাকেন, তারপরে আরেকজন হচ্ছে আওতাদ, দুনিয়ার চার কোণে অবস্থানকারী সাতজনের নাম হচ্ছে আওতাদ। এদেরকে বলা হয় রোকন বা স্তম্ভ। দেখেন কত ইসলামের ভিত্তি, ইসলামের বাইরের কথাগুলা। আবদাল, এদের সংখ্যা ৪০ জন, ২২ অথবা ১২ জন সিরিয়ায় অবস্থান করে এবং ১৮ বা ২৮ জন ইরাকে অবস্থান করে। দেখেন এদের কথা। তারপর আরেকজন হচ্ছে আখিয়ার, না আরেকটা নাম হচ্ছে আখিয়ার, এদের সংখ্যা ৫০০ বা ৭০০। তারা এক স্থানে অবস্থান করে না, নানা স্থানে ঘুরে বেড়ায় পর্যটকের ন্যায়। তাদের নাম হয় হুসাইন। দেখেন এই যে শিয়েদের থেকে আসছি কেমনে। তারপরে আবরার, অধিকাংশের মতে আবদালকে আবরার বলা হয়। নৌকাবা, এরা সংখ্যায় ৩০০ এবং সবাই আরব দেশে থাকে। এদের সকলের নাম আলী। দেখছেন কীভাবে শিয়াদের থেকে এগুলা উদ্ভব হইতেছে, চিন্তা করে দেখেন আরও পরিষ্কার হবে। নজাবা, এদের সংখ্যা ৭০ জন এবং সবাই মিশর থাকেন এবং সকলের নাম হাসান। দেখেন আলী হাসান হুসাইন এগুলোর মধ্যে দেখছে। শিয়াদের থেকে আমদানিকৃত সুফি মতবাদের আসলেই আমদানিকৃত শিয়াদের থেকে। এখানে ফাঁকে একটা কথা বলে রাখি যে শিয়া মতবাদের যে সিলসিলা ধারাবাহিকতা এটা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণ হয়। আবু বকর, উসমান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সুফি মতবাদের সনদ বা সিলসিলা বা বংশ দ্বারা বা ধারাবাহিকতা এটা প্রমাণ হয় না। বুঝা গেছে এটা শিয়াদের তৈরি, শিয়াদের থেকে আসছে। এখন আকিদাগতভাবে অনেকগুলো শিয়াদের সাথে মিলে যায়। এরপর নাম হচ্ছে আমদ, ৪ জন আমদ হয়ে থাকেন, দুনিয়ার চারদিকে অবস্থান করেন এবং সকলের নাম মোহাম্মদ। চিন্তা করে দেখছেন। আরেকটা হচ্ছে ফরদ, গাউসের স্তর উন্নীত হয়ে ফরদে পরিণত হয় এবং আরও উন্নতি হয়ে কুতুবে ওয়াহাদাত হিসেবে পরিগণিত হয়। আরেকটা হচ্ছে মকতুম, মকতুম এই অবস্থায় সব স্থানেই থাকে। দেখেন এই হযরত থানবীর একটা কিতাব আছে তালিমুদ্দিন, ওইটার মধ্যে এই কথাগুলো পাওয়া যাবে। এদের কথা মতো দেখেন এই রুহানি মনীষীগণ সাধারণ লোকের অগোচরে থাকলেও প্রকৃত সাধকগণ তাদেরকে চেনেন। তাদের অবর্তমানে অন্যান্যরা যথার্থভাবে তাদের স্থলাভিষিক্ত হয়ে থাকেন এবং বলা হয়ে থাকে এ রুহানি সাধকরাই প্রকৃতপক্ষে দুনিয়ার নেপথ্যশালিকা শক্তি হিসেবে বিরাজ করে থাকেন। নাউজুবিল্লাহ মিন জালেক। তাহলে আল্লাহর কাজ কি? আল্লাহ তালা যে ফেরেশতা রাখছেন এদের কাজ কি? নাউজুবিল্লাহ মিন জালেক। তারা যদি বিশ্বজগৎ পরিচালিত করে তাহলে আল্লাহর কাজ কি আর ফেরেশতাদের কাজ কি? আর এদের এই কথার বিষয়ের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দিনের মধ্যে কোরআন সুন্নাহর মতো কোথায় দেওয়া আছে? এই ১২ তরিকার লোকের, এই ১২ তবকার লোকের কোথায় আছে? এ সমস্ত এগুলো হচ্ছে যে শিয়াদের থেকে আসে তার যে জ্বলন্ত প্রমাণ। আবদালের ব্যাপারে একটা হাদিস নিয়ে আসে, হাদিসটা আসলে মোটেও সহিনা। আনবাদতা বিল সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবদালু সালাসুনা বিম তুরজাকুনা ওয়া তুমসারুনা ওয়া তুমতারুনা। উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবদাল ৩০ জন, এদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়, তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হয়। দেখেন এই হাদিসের মান সম্পর্কে মুহাদ্দিসিনদের রায় কি? ইন্নাল হাদিস আল মুজকুরা ওয়াজরাবাহু আহাদিস যঈফা। এই হাদিস এবং অন্যান্য এই ধরনের হাদিসগুলা সবগুলা দুর্বল হাদিস, যঈফ হাদিস, লাম তাজবুত ফি বাবিহা শাই, এই বিষয়ে কোনো জিনিস প্রমাণিত নয়। দফাহা ইমাম আহমদ এই হাদিসটাকে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যঈফ হিসেবে উল্লেখ করছেন। ওয়া কাদ হাকামা আলা হাযিহিল হাদিস বিন নাকারা, এটা উনি বলছেন যে এটা হচ্ছে এই গ্রহণযোগ্য নয় এমন একটা হাদিস, অগ্রাহ্য একটা হাদিস। এবং ইবনুল জাউজি আল মাওজুআতের মধ্যে বলেন লাইসা ফি হাদাল হাদিসে শাইউন ইয়াসিহু, এই সমস্ত হাদিসের মধ্যে সহি হয় কোনো কিছু নাই, সঠিক হয় যে কিছু নাই। এখন দেখেন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন আহাদিসুল আবদাল ওয়া আকতাব ওয়াল আগওয়াস ওয়ান নুকাবা ওয়ান নুজাবা ওয়াল আওতাদ কুল্লুহা বাতিলা। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন আবদালের ব্যাপারে, আকতাবের ব্যাপারে, আগওয়াসের ব্যাপারে মানে গাউস, নুকাবা, নুজাবা, আওতাদ যে ১২ ফকরা বললাম, এই ব্যাপারে
যতগুলো কথাবার্তা বলা হয় সবগুলো হচ্ছে বাতিল, মিথ্যা কথা। এগুলোর বিষয়ে কোনো কোরআন সহিহ সুন্নাহর কোনো দলিল নাই। এখন আরও কিছু হাদিস আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় এই হাদিসটা সনদ মুনকাতে, অর্থাৎ যে বর্ণনাকারী বর্ণনা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তার সাথে কোনো সাক্ষাতে হয় নাই। কীভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে এই হাদিসটা বর্ণনা করবে? দেখেন, ফাকাদ রুবিয়া ফিহিম হাদিসু শামি মুনকাতিউল ইসনাদ আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মারফুয়ান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস বলা হয় যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, অথচ এখানে ভিতরে যে বর্ণনা করছে এটা বিচ্ছিন্ন বর্ণনা, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তার সাথে কোনো কি হয় নাই, দেখাই হয় নাই। তাছাড়া আমরা যদি নাকি আরও একটু গবেষণা করে দেখি, আমাদের সামনে ফুটে উঠবে এই সমস্ত আকিদা বিশ্বাসগুলো শিয়াদের থেকে আমদানিকৃত। এ বিষয়ে আপনি পড়তে পারেন মজমুয়াতুর রাসায়েল ওয়াল মাসায়েল, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 57 নম্বর পৃষ্ঠা থেকে 60 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি দেখতে পারবেন, তার মানে মজমুয়ে ফতোয়া ইবনে তাইমিয়ার 11 নম্বর খণ্ডের যে 433-34 থেকে 439 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনি এই বিষয়ে পাইবেন যে এগুলা যে শিয়াদের থেকে আমদানিকৃত কথাবার্তা। ওবিজালিকা কলা ইবনু খালদুন ফি আল খুসুস, ইবনুল খালদুন রহমতুল্লাহ আলাই আল খুসুস ফি হাজাল খুসুস এই বিষয়ে কথা বলেন, ওয়াল মাসাইল আল উখরা আল্লাতি যাকারনাহা বি আন্নাল মুতাসাওয়াফাতা আখাযুহা মিনাত তাসাইয়ুয়ে। এই সমস্ত আকিদা বিশ্বাসগুলা যে সুফিরা গ্রহণ করছে কাদের থেকে? শিয়াদের থেকে। এই ইবনু খালদুনের কথা, আমাদের কথা নয়। এবং এটা স্বীকার করছেন আহমদ আমিন আল মাসরি, উনি কিতাব লিখছেন আন্না সুফিয়াতা ইত্তাসালাত বিত্তাসাইয়ু ইত্তিসালান ওয়াসিকান, যে সুফিরা শিয়াদের সাথে একেবারে মিলে গেছে। ওয়াকাদাত ফিমা আখাজাত আনু ফিকরাতুল মাহাদি, এবং তারা তাদের থেকে মাহাদি, তাদের অর্থাৎ শিয়াদের বাসায় যে মাহাদি আছে এভাবে তারা নিয়ে নিয়েছেন, এবং এভাবে তাদের যে মত আদর্শ তারা তৈরি করে নিয়েছেন। শিয়ারা যেরকম, সুফি মতবাদের লোকেরাও সেরকম। এই জন্য শিয়াদের মধ্যে যেরকম যে আলা রাসে হাজহিল মামলাকাতুর রুহিয়াল কুতুব, তারা মনে করেন যে আধ্যাত্মিক জগতের মধ্যে বাদশাহ আছে, রুহানি জগতের বাদশাহ আছে কুতুব, এবং নজির হচ্ছে ইমাম মাহাদি, এগুলো শিয়ারা যেরকম নাকি সাজা নিয়েছে 12 ইমাম, সেরকম 12 ইমাম সুফিরাও সাজা নিয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক। এই বিষয়ে আরও অনেকগুলা যে আলোচনা সে বিদ্বানগণ উল্লেখ করছেন, যেমন যে একটা কিতাব আর তাসাউফ আল মানসা ওয়াল মাসাদের, এই একটা কিতাব আর তাসাউফ আল মানসা ওয়াল মাসাদের, এটা এহসান এলাহি জহির উনি লিখছেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 231 নম্বর পৃষ্ঠা। তো আমরা বুঝতে পারলাম এখানে ভিতরে সুফি মতবাদের 12 ইমাম আর শিয়াদের 12 ইমাম, এরা মূলত কোরআন সুন্নাহ বিরোধী গোপন এলেম নাম দিয়া কিছু তারা ফাইসে বলে দাবি করে, যেটা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর হিসাবে কুফুরি শিরকি আকিদা, আকিদায় ভরা। তাই এই সমস্ত যে সুফি মতবাদের আকিদা বিশ্বাস থেকে আমরা নিজেরা দূরে থাকতে হবে, সমাজকে দূরে রাখার জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করতে হবে, এবং আল্লাহ জমিনের ভিতরে যে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে, আনাকিমুদ্দিন মানে দিন মানে তাওহিদ, তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে দাওয়াতের মেহনতে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।